প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 2.1 কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে কী আছে দেখে নিই। একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো এটা আমরা কিভাবে করছি। তাহলে সব থেকে প্রথমে আমরা এখানে লিখলাম সমাধান, আগে লিখে নেব আমাদের কি কি দেওয়া আছে। তাহলে একটি পেন্সিলের দাম দেওয়া আছে, এটা লিখে নেব। একটি পেন্সিলের দাম 3 টাকা। এখানে একটা জিনিস দেখতে হবে, দেখো এখানে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা, পয়সা দেওয়া আছে। তাহলে 3 টাকাকে আমাদের পয়সা করতে হবে। তাহলে 3, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সা আমরা এটা জানি যে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 3 টাকা সমান 3 গুণিত 100 পয়সা, এটা কত হবে? 3 গুণিত 100, অর্থাৎ 300 পয়সা, 300 পয়সা আমরা জানি। একই একক আমাদের নিয়ে আসতে হবে। একটি লজেন্সের দাম সমান 50 পয়সা, 50 পয়সা আমরা এখানে একটু এটাকে একটু রাফ করে নিই। এটা 50 হবে, এটা হবে 50 পয়সা, 50। ঠিক আছে, তো দেখো একটি একটি পেন্সিলের দাম 300 পয়সা, একটি লজেন্সের দাম 50 পয়সা। ঠিক আছে, তাহলে একটি পেন্সিল একটি লজেন্সের দামের অনুপাত কত হবে? অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত সমান কত হচ্ছে? 300:50, 300 অর্থাৎ 300, 300:50। ঠিক আছে, তো এটা যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে 300/50 হবে। ঠিক আছে, তো দেখো এই শূন্য, এই শূন্য কেটে গেল, 5 একে 5, 5 6 30, অর্থাৎ 6:1। তাহলে আমরা কত পেলাম? 6/1, 6/1 সমান হয়ে গেল 6:1। তাহলে এখানে আমরা লিখতে পারি = 6:1। আমরা এটাকে একটু ঠিক করে নিই, এটা ইজ টু হবে, 6:1। ঠিক আছে, আরেকবার দেখে নিই। একটি পেন্সিলের দাম 3 টাকা, তাহলে যে সেটাকে আমরা যদি পয়সায় করি তাহলে 300 পয়সা, একটি লজেন্সের দাম 50 পয়সা, অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হবে 300:50। তাহলে 300/50 এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি, 6/1, অর্থাৎ 6:1। তাহলে আমাদের উত্তর হবে এটা 6:1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।